পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমশ প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে রোজই তৃণমূলের ছোট বড় নেতাদের মধ্যে মনোমালিন্য অসন্তোষের খবর সামনে আসছে। ব্যতিক্রম নয় পূর্ব মেদিনীপুরও। এবার পচেটে তৃণমূলের অঞ্চল কমিটি গঠন নিয়ে নেতা কর্মীদের মধ্যে চূড়ান্ত টানাপোড়েন দেখা গেল। একই অঞ্চলে আলাদা আলাদা কমিটি ঘোষণা করল তৃণমূল ব্লক সভাপতি এবং পুরনো অঞ্চল নেতৃত্বরা। গত 29 এপ্রিল উপপ্রধান প্রণব করকে নিয়ে পচের 4 নম্বর অঞ্চল তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি দুর্গাপদ পাহাড়ি। কিছুদিন পার হতেই আবারও তৃণমূলের অঞ্চল কমিটি ঘোষণা করল অঞ্চল তৃণমূলের পুরনো নেতৃত্বরা। অভিযোগ, নতুন কমিটিতে অনেককে রাখা হয়নি, তাই এই পদক্ষেপ। তৃণমূলের ব্লক সভাপতি দুর্গাপদ পাহাড়ি জানান, অঞ্চল কমিটি গঠনের সময় তিনি উপস্থিত ছিলেন, কিন্তু তিনি কি কারণে কাজ করলেন বুঝে উঠতে পারছি না। কিন্তু কি কারণে এই কাজ করলেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। গতকাল যে ঘটনাটা ঘটেছে তার আগের দিন আমি ওনার সঙ্গে ওনার বাড়িতে গিয়ে দেখা করি মিটিংয়ে আসার জন্য। মিটিংয়ে তিনি আসবেন বললেন, তার মা অসুস্থ আছেন বললেন, মাকে মেদিনীপুরে দেখতে যাবেন, সোজা আমার মিটিংয়ে আসবেন। তারপরে রাতের মধ্যে কেন তার মাথায় এইসব বুদ্ধি এলো বা কে করালো বা কার দ্বারা হলো সেটা দল খোঁজ খবর নিচ্ছে। দল আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নেবে এবং যথারীতি তাকে জানিয়ে দেওয়া হবে। ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে কিন্তু আমার সামনে কোনো দিন বলেনি। তার আগের দিন আমি ওনার সঙ্গে কথা বলেছি, তার বাড়িতে গিয়ে বসেছি, আমাকে যথারীতি আপ্যায়ন করেছে, কিন্তু এই ক্ষোভটা কে বা কারা করালো সেটা তার সঙ্গে কথা বলতে হবে। আবার আমাকে কথা বলে নিশ্চয়ই এর বিহিত ব্যবস্থা একটা হবে, দল নজর রেখেছে এই বিষয়ে। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক দলের আভ্যন্তরীণ ফাটল। এই গোষ্ঠীদ্বন্দ্ব নির্বাচনের প্রাক্কালে শাসক দলের অস্বস্তি ক্রমশ বাড়াচ্ছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।